হ্যালো, আসসালামু আলাইকুম। বর্তমানে ওপেন এআই নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকেই অনেক রকম প্রশ্ন করে ওপেন এআই নিয়ে, যে আসলে ওপেন এআই হতে কর্মক্ষেত্র কি কমবে কিনা। তো এটা আসলে কর্মক্ষেত্র কমবে না, কর্মক্ষেত্র ঠিকই থাকবে, কর্মক্ষেত্র আর বাড়বে, কিন্তু এটার সাথে হচ্ছে আমাদের ইউজ টু হয়ে যেতে হবে আর কি। যত তাড়াতাড়ি আমরা ইউজ টু হতে পারবো ততই আমাদের জন্য ভালো হবে। যে আমরা যদি আর কয়েক বছর আগের কথা চিন্তা করি, তা তখন কিন্তু হেভি মেশিন বাংলাদেশে আসা শুরু হয় নাই। যখন হেভি মেশিন আসা শুরু করেছিল তখন কিন্তু এবং ফ্যাক্টরিতে অনেক কাজ যখন মেশিনে হয়, যেগুলো আগে ম্যানুয়ালি করা হতো, তা এখন কিন্তু উৎপাদনটা বাড়ে, প্রোডাকশনটা বাড়ে, এবং যে পরিমাণ কর্মী আগে ছিল কর্মী কিন্তু ওগুলোই থাকে, কিন্তু কর্মীগুলো হচ্ছে আপডেট হতে হয়, প্রতিনিয়ত আপডেট কর্মী হতে হয় এগুলোর সাথে। কারণ একটা মেশিন নিজে যে কাজ করতে পারে না, মেশিন যদি একটা কমেন্ট দেওয়া লাগে, কমেন্ট দিলেই হচ্ছে মেশিন হচ্ছে ওইভাবে কাজ করে। তো আমরা যদি কমেন্টটা দিতে শিখি তাহলে কিন্তু আমরা এটা আসল যে সুবিধা সেটা আমরা নিতে পারবো। তো ওপেন এআই এটা হচ্ছে যে আপনি যেভাবে কথা বলবেন, যেভাবে কমেন্টস করবেন, কমেন্ট করাটা হচ্ছে যে কথা বলার মতোই, আপনি যেভাবে প্রশ্ন করবেন, যত সুন্দরভাবে প্রশ্ন করতে পারবেন তত ভালোভাবে এটার অ্যান্সারটা পাবেন। তো সেই জন্য এটার সাথে আমাদের কিন্তু এটাতে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে হবে, এবং এটা কিভাবে ইউজ করতে হবে, কিভাবে ইউজ করে সর্বোচ্চ আউটপুটটা পাওয়া যায় সেটা আমরা এখান থেকে যদি শিখে নিই, তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে না, তাহলে কিন্তু আমাদের এটা কম সময়ে অনেক বেশি কাজ করতে পারবো। তো যারা ভয় পাচ্ছে যে আসলে আমাদের জবের ক্ষেত্র কমে যাবে কিনা, তাদের জন্য হচ্ছে একটা কথা যে আসলে আমাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, আমার প্রতিনিয়ত আপডেট থাকতে হবে। তবে যারা ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন এই কাজগুলো করে, তারা কিন্তু সবসময় মার্কেটের সাথে আপডেট হতে হয়, আপডেট না হলে কিন্তু পিছিয়ে পড়া থাকবে আমাদের, এটা আমরা সামনে এগোতে পারবো না। তো ওখানে আসাতেও এটার সাথে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে হবে। তো ওখানে একটা যদি আমি এখানে যাই, ওখানে যদি ওকে chat.openai.com এখানে যদি যাই, সরাসরি আমরা সেটার অপশনে চলে যেতে পারবো। আমি এখানে আমার লগ ইন করা লাগবে, আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে, এখান থেকে সাইন আপে ক্লিক করে সাইন আপ করতে পারবেন। এবং এখানে হচ্ছে গুগল থেকে অথবা মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে সাইন আপ করা যায়। আমি এটা সাইন ইন করবো গুগল অ্যাকাউন্ট থেকে। এখানে বাম পাশে যেগুলো দেখাচ্ছে হচ্ছে একটা সেশন, মানে আপনি যদি এটা হচ্ছে চার্টের মতো, যে একটা সেশনে চার্ট করতেছেন, এখানে যেভাবে যে সার্চ করবেন ওই রিলেটেড অ্যান্সার গুলো সবসময় পাবেন। এখানে যদি আমি লিখি রাইট অ্যাবাউট ঢাকা সিটি ইন বাংলা, আমি যদি স্যার বাংলা লেখার জন্য বাংলা লিখে দেন, এটা কিন্তু বাংলা লেখা শুরু করে দিয়েছে। ঢাকা বাংলাদেশের রাজধানী, বৃহত্তম একটি শহর, বাংলাদেশের বৃহত্তম ব্যবসা, প্রশিক্ষণ, স্থাপত্য, ক্রিয়েটিভ এবং সাংস্কৃতিক কেন্দ্র। আমি এবার এটা লিখলাম রাইট ইন ইংলিশ, তাহলে যদি আমি এখানে লিখি রাইট ইন ইংলিশ, তাহলে কিন্তু এটাই আবার ইংলিশে লিখবে। এখানে আমি কিন্তু এখানে লেখা লাগে না যে ঢাকা সম্পর্কে লেখার জন্য, আমি এখানে প্রথমে বলছি ঢাকা সিটি সম্পর্কে লেখার জন্য বাংলা, এটা আমাকে বাংলা লিখে দিয়েছে। এখন আমি এখানে দেখেছি যে এটা ইংলিশে লেখার জন্য, এটা কিন্তু ইংলিশে লিখে দিয়েছে, কিন্তু আমার এখানে বলা লাগে নাই যে এটা হচ্ছে ঢাকা সম্পর্কে লেখার জন্য। তো এটা হচ্ছে আমরা যে রিলেটেড কথা বলবো, মানে চ্যাট করবো এখানে, ওই রিলেটেড অ্যান্সার গুলো এখানে দেবে। আর এটার প্রতি হচ্ছে একটা সেশন, আমি এবার এই আগের যে সেশন ছিল এখানে যদি আবার যদি আমি লেখা শুরু করি, তাহলে কিন্তু ওই লেখাটাই আবার এখান থেকে রানিং হবে। তো এটা হচ্ছে টেস্টের জন্য আমি এখন দেখালাম। তো আমি যদি এখন দেখি যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য যে কন্টেন্ট গুলো যদি আমি লিখতে চাই, তাহলে এটা কিন্তু আমার এআই অ্যাপ নিয়ে আমরা এটা করতে পারবো। এটা হচ্ছে আমার একটা স্যাম্পল ওয়েবসাইট, তো আমি এটা রিলেটেড যে এটা রিলেটেড একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো। তো এটার জন্য আমি কন্টেন্ট গুলা এখান থেকে নিতে পারবো, কন্টেন্ট গুলো নেওয়ার পরে যদি ওয়েবসাইটটা বানাতে চাই, এটা কিন্তু আমার অনেক ইজি হয়ে যাবে। আমি এখন এটা এখানে কমেন্টস লিখে দিই, মানে এটা হচ্ছে যত ভালোভাবে কমেন্ট করা যায় তত ভালোভাবে কিন্তু আমরা এটার অ্যান্সারটা পাবো। মানে চার্টে যে আমরা কোশ্চেনটা যদি ভালোভাবে করতে পারি, তাহলে কিন্তু আমরা ভালো একটা অ্যান্সার এখান থেকে পাবো। তো আমি এখানে লিখছি রাইট রাইট ওয়েবসাইট ডায়াগ্রাম ডায়াগ্রাম
আইতেছি, আমি এখানে লিখি ওটা হচ্ছে স্পোর্টস ওয়্যার, স্পোর্টস ওয়্যার ওয়েবসাইট ডায়াগ্রাম। এখানে আমি শুধু এটা লিখছি যে ডায়াগ্রামটা লেখার জন্য, দেখি আমি কিতে, আমি কিন্তু এখানে ডায়াগ্রামটা আমাকে দিয়ে দিচ্ছে যে হোম পেজে কি কি থাকবে এবং কতগুলো পেজ দেওয়া যায়, এই পেজগুলো আমি কিন্তু এখান থেকে পাবো। তো এগুলো কিন্তু আমাদের আগে নিজের লেখা লাগতো, এগুলো লিখতে অনেক সময় লাগতো, আসলে চিন্তা ভাবনা করে লেখা লাগতো। আমি কিন্তু এটা একটা ক্লায়েন্টের প্রপোজাল তৈরি করতেছি, তো সেজন্য চিন্তা করলাম এখন ওপেনএআই দিয়েই করে দেখি। আর আমার এটা হচ্ছে শুধু প্রোফাইল থাকবে আর কি এখানে ডায়াগ্রাম। তাহলে আমি যদি এখন চাই যে ইউজার অ্যাকাউন্ট, এটা আমার না দিলেও হবে, নিউজ লেটারটা থাকবে, কন্ট্যাক্ট আস অ্যাবাউট এবং অ্যাপে কিউরি, কিন্তু এটা ভালো একটা অপশন, এটা রাখার চেষ্টা করবো। পরবর্তী ভিডিও বেসে কিভাবে দেওয়া যায় এগুলো যদি আমি আলাদা আলাদা লিখে দিই, তাহলে কিন্তু এগুলো আলাদা ডিটেলস আমরা এটা পাবো। কমপ্লিট হয়ে গেছে, আমি এটা কপি করে রেখে দিলাম। আমি ওকে, আমার এবার পয়েন্ট গুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি আরো বেশি কিছু জানতে চাই, আমি এখানে আরো কিছু জানতে পারবো, ফিল্টার অপশনস ডিটেলস। ওকে, আমি এখানে যে ফিল্টার অপশন ডিটেলস এখানে লিখে দিই, ফিল্টার অপশন ডিটেলস। এখানে তো উল্লেখ করে দিয়েছে যেটা স্পোর্টস আর ওয়েবসাইট, এবং ওই অনুসারে এখানে আমাকে ডিটেলস লিখে দিচ্ছে। এভাবে আমরা যতগুলো ডিটেলস জানতে চাবো, ডিটেলস জানতে চাবো, সেটা কিন্তু আমাদের পড়ে দিবে। এবং হিরো সেকশনে, হিরো ইমেজ যদি আমরা যদি এখানে হিরো ইমেজ যদি লিখি যে হিরো ইমেজে কি কি থাকবে, সেটা কিন্তু আমাদের একটা বলে দেবে যে হিরো ইমেজে কি কি থাকে। ওকে, এটা আমার ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি যদি লিখি যে হিরো ইমেজ, শুধু লিখি হিরো ইমেজ ডিটেলস। ওকে, এখানে কমেন্টসটা আসলে যে চারটে যে কোশ্চেনটা করবে, সেটা ভালোভাবে লিখলে আমাদের অ্যান্সারটা কিন্তু ভালোভাবে আসবে। এবং অন্য কেউ যদি এভাবে সার্চ দেয়, এটা কিন্তু এর সাথে মিলবে না। তো যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান, এভাবে কিন্তু অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট লেখা যায় যে এখানে কি কি থাকবে, এটা হিরো ইমেজ আগে কি ইমেজ থাকতে হবে। কিভাবে হিরো ইমেজ সেকশনটা হবে সেটা কিন্তু চলে আসছে, যেখানে কল টু অ্যাকশন বাটন দেওয়া লাগবে, শপ নাও ফর গেট স্টার্টেড। এতে কিন্তু সুন্দর সুন্দর একটা আইডিয়া পাওয়া যায়। তো এইভাবে হচ্ছে আমাদের কাজটা কিন্তু আরো অনেক দ্রুত করবে, অনেক সহজ করবে ওপেন এআই। তো যারা আসলে ভয়ে আছেন, তারা আসলে ভয় না থেকে এটা নিয়ে কাজ করলে কাজটা আরো কিন্তু ভালো হবে। এবং আপনারা যদি চান ফাইবারে কি তৈরির সময় ইউজ করতে পারেন, অনেক বিভিন্ন ক্ষেত্রে এটা ইউজ করা যায়। আমি এখানে লিখি রাইট এ পোস্ট, রাইট এ ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট অ্যাবাউট ফুড ওয়্যার কোম্পানি। এটা কিন্তু একটা ফেসবুকের পোস্ট লিখে দেবে, যদি এইভাবে লিখে দেই যে শেয়ার দ্য লেটেস্ট নিউজ ফ্রম ফুডের আর কাটিং এডজ টেকনোলজি ইন এভিশন, তাহলে এটা কিন্তু একটা সুন্দর একটা পোস্ট লিখে দিচ্ছে। এবং হ্যাশট্যাগ দিয়ে ফুড ওয়্যার, ফুড মানে হ্যাশট্যাগ সহ ইউজ করে দিয়েছে এখানে। তো এখন আসলে আমি যদি এটা লিখতে চাই, তারপর তো অনেক সময় লাগতো, যারা হচ্ছে মার্কেটিং যদি এভাবে লেখে একটু সময় লাগতো, কিন্তু এখন কিন্তু এটা অনেক ইজি হয়ে গেছে। তো এটা কিন্তু আসলে আমাদের জন্য অভিশাপ না হয়, আমাদের জন্য কিন্তু আশীর্বাদ। তো আমাদের দু জিনিস সবাইকে এটার সাথে সাথে ইউজ হয়ে যাওয়ার। তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন, ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে সেটা শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তত পর্যন্ত সবাই ভালো থাকবে, বাই বাই।